ধানের দেশ গানের দেশ, আর হাওড়ের রাজধানী বলা হয় প্রকৃতিকন্যা সোনামসকে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত ঘেঁষা এই জেলাটিকে প্রকৃতি যেন সাজিয়েছে তার নিজ হাতে। হিজল করাছার অধিদি পাখি টাঙ্গুয়া কিংবা বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রিপা শহীদ সিরাজ লেক, জাদুকাড়া নদীর জাদুবরা স্বচ্ছ পানির ছোঁয়া পেতে প্রতি বছর লাখ লাখ প্রকৃতি প্রেমী পর্যটকরা আসেন এই জেলায়। রয়েছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান, ফাগুনের আগুনে শিমুলের বাগানে জড়ো হয় লাখ লাখ পর্যটক। এছাড়াও রয়েছে সবুজাব পার্কের টিলা থেকে মেঘালয় পাহাড় গিয়ে মেঘেদের খেলা দেখার অন্যতম সুযোগ। প্রকৃতিকন্যা সোনামস তার আঁচলে লুকিয়ে রেখেছে অনেকগুলো পর্যটন কেন্দ্র। আজকে আমরা আপনাদের নিয়ে যাব তেমনই এক পর্যটন কেন্দ্রে। আমরা যাচ্ছি সুনামগঞ্জ জেলার সালামপুর গ্রামে, দেখব সুনামগঞ্জ জেলার প্রথম উৎপাদন হওয়া সূর্যমুখীর বাগান। আজ সারাদিন পান করব সূর্যমুখীর পবিত্র সুধা, দেখব আঁচল মেলে ধরা সূর্যমুখীর মোহনীয় রূপ। সাথে থাকুন আমাদের, দেখতে অন্যরকম এক সৌন্দর্যের পোষণ। দর্শক, অবশেষে আমরা সেই সূর্যমুখী বাগানে চলে আসছি। তো অত্যন্ত সুন্দর আসলে জায়গাটা। আমরা এখন এখানে অনেক পর্যটক আসছে, আমরা তাদের কিছু সাক্ষাৎকার নেব, দেখি তাদের কেমন লাগলো বাগানটা, আর সেই সাথে বাগানের মালিক আছেন ওখানে, ওনারও কিছু সাক্ষাৎকার নেব। প্রকৃতি প্রেমিকেরাই শুধু ফুলকে ভালোবাসে না, সবাই ভালোবাসে। আমরা সবাই গতকালকে একটা ভিডিওর মাধ্যমে জানতে পারছি যে সুনামগঞ্জ সদরে একটা এরকম জায়গা আছে সূর্যমুখী ফুলের। তো আমরা সবাই মিলে এখানে এসেছি, আমি খুব খুশি, খুব এক্সাইটেড এরকম ফুলের বাগান একটা দেখতে পেয়ে। কেমন আছেন? ভালো। না, মধু তো আমি দেখতেছি না, তবু এটার মধ্যে গুড়া দেবো দিই আমি। অনেকে এখানে আপনার বিভিন্ন ধরনের ফসল করে, কেউ মূলা করে, শিম করে, আপনি আপনার হঠাৎ করে এই ধরনের একটা মানে ফুল করার আইডিয়াটা কীভাবে আসলো? আইডিয়াটা আসলো আমার একদিন ওই হেঁটে পাশে রাস্তার পশ্চিম পাশে আমার তিনখানে আছে সিম করে, দিদি স্যার একদিনে আমার সাথে ছবি মুকুল লোক বললো একবার সব আপনার সূর্যমুখী ফুল করে। আমার সূর্যমুখীর নামটা হই না, আরও ইয়ার মধ্যে দেখছি যে হ্যাঁ ফুলগুলো অনেক সুন্দর, পরে আমি দেন করবো না, ওই অফিস থেকে আমার কিছু সাজেশন করছে, ওই আমি করলাম। তো কতদিন লাগছে এরকম? আজকে তার বয়স প্রায় দুই মাসের কাছাকাছি। কতটুকু জায়গা এখানে? এখন আমার যে তিনখানি প্রায় 90% কিন্তু। হ্যাঁ, 90%। তো স্যার ধন্যবাদ। আমরা আসলে শুনলাম যে যারা আমরা অনলাইনে কাজ করি বা অনলাইনে ইয়ে করি, আপনার এই বাগানটা নিয়ে অনেক উচ্ছ্বাস একটা সৃষ্টি হয়েছে, অনেকে আশা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ আসছে। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। চেষ্টা তো আমরা মাঝে মাঝে আসবো ঘুরতে, উনি অনেক কষ্ট করে একটা জিনিস ফসল ফলেছে। আর আমরা যারা প্রকৃতি প্রেমিক আসলে যেখানে যাই সেখানে জায়গাগুলো পরিষ্কার রাখি, আর প্রকৃতি সম্পর্কে বা বিভিন্ন গাছগাছালি ফুল ফলাদি সম্পর্কে সচেতন থাকি, আমরা যেন ওনার কোনো ক্ষতি না করি এবং এই ফুলের কোনো না ক্ষতি না করি, কারণ এটা ওনার ফসল, এটা বিক্রি করে উনি ওনার যে খরচ হয়েছে তা তুলবেন এবং পরিবার চালাবেন। তো মানায় আপনার হাতে সুন্দর কখনোই মানাবে না, এটা গাছে থাকলে সুন্দর মানায়, এটাকে গাছে থাকতে দিই। তো ধন্যবাদ সবাইকে, চলুন কিছু ফুটেজ দেখে নিই। Thank you.
সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, পর্যটকের আসলে হঠাৎ করে এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে, যার কারণে মানে হাজার হাজার পর্যটক আসতেছে প্রতিদিন। এখানে আমাদের অনেক ছোট বোন আসছে স্কুলের, তো দেখি তারা কি বলে। বলো তো কেমন লাগলো জায়গাটা, আর জায়গাটা সম্পর্কে কিছু বলো। আসলে আমাদের বাড়ি এখানে, তো আমরা যখন এই গাছগুলো ছোট তখন থেকে আমরা তাও মানে আনন্দ উপভোগ করতেছি, তাদের দেখতেছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস নিউটন। নিউটন না? আচ্ছা, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবা। জায়গাটা কেমন লাগলো? জি, অসাম, মানে বিউটিফুল, মানে বলবো যে কি করে আমার ভাষা নাই। আচ্ছা।